বজ্রপাতে আহত 20 জন ছাত্রী হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুর থেকে হুগলি জেলা জুড়ে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়। দুপুর 3:30 নাগাদ হরিপালের কলাছড়া হাই মাদ্রাসা স্কুলের পাশে বজ্রপাত ঘটে। সেই সময় স্কুলের মধ্যেই ছিল বেশ কয়েকজন ছাত্রী। বজ্রপাতের আলোর ঝলকানিতে আহত হয় 20 জন ছাত্রী। তাদের তড়িঘড়ি হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। সকলেই হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হন ব্লক আধিকারিক সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আহত ছাত্রদের দেখতে হাসপাতালে আসেন হরিপাল বিধায়ক করবী মান্না। ঘটনা হচ্ছে আজকে ওই আনুমানিক 3:30 নাগাদ কলাছড়া হাই ছাত্ররা সবাই ছিল, ছাত্রছাত্রীরা যারা সব ছিল মাদ্রাসাতে পঠন পাঠনের ক্ষেত্রেই ছিল। সেই সময় হঠাৎ তো বৃষ্টিটা হচ্ছিলো এবং বাজ পড়েছে একটা বিশালভাবে এবং কনস্ট্যান্ট বাজ পড়ছিল। সেই সময়তেই ওখানে প্রায় আপনার 20 জন মতন যারা ছাত্রছাত্রী যারা ছিল আহত হয়েছে সঙ্গে সঙ্গে, এবং 10-11 জন মতন তারাও এটা মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে যথারীতিভাবে ওখানকার স্থানীয় যারা আছে এবং ওখানকার পঞ্চায়েতের সদস্য এবং যারা যারা আছে সকলে মিলে মাদ্রাসার যারা ব্যক্তি আছে তারা প্রত্যেকেই সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে এসে হরিপাল হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসছে। এখানে ডাক্তাররা চিকিৎসা করছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিডিও সাহেব এরা সকলেই এসছেন এবং আমাদের বিধায়ক ডক্টর করবী মান্নাও বেরিয়ে পড়েছেন, এসে গেছেন আর কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন। তবে একজনের অবস্থা খুবই খারাপ ছিল, আস্তে আস্তে বর্তমানে চিকিৎসার মাধ্যমে এখন সে উঠেছে, উঠে বসেছে এবং সে এইমাত্র একটু জলও খেয়েছে। ঘটনাটা ঘটেছে বলতে হঠাৎ করে মেঘ চলে এলো, সব কালো অন্ধকার হয়ে গেল। স্যার ম্যাডামরা তখন ক্লাসেই ছিলেন, ছেলেদেরকে আগলেই রেখেছিলেন। হঠাৎ করে একটা বজ্রপাত হলো বিকট শব্দে, স্কুলের পাশেই বিকট শব্দে। তখন হঠাৎ করে ক্লাস 5 থেকে অসুস্থ হতে শুরু করলো, 2-3 জন অজ্ঞানের মতো হয়ে গেল। তারপর তাদের সেবা শুশ্রূষা করতে করতে একে একে 8-10 এরকম 2-1 ক্লাসের আবার অসুস্থ হতে শুরু করলো সবাই। এবারে আমরা স্যারেরা ম্যাডামেরা আপ্রাণ চেষ্টা করেছি তাদেরকে সবসময় বলার যে আমরা আছি, তোদের বাবা মার মতোই আছি, তোদের পাশে আছি, কিন্তু এত শক্ট হয়ে গেছে ওই শব্দটাতে যে মানে তারা মাঝে মাঝেই মূর্ছা হয়ে যাচ্ছে, অনেকজন অজ্ঞান হয়ে যাচ্ছেন মাঝে মাঝেই অজ্ঞান। সেই অবস্থায় হেডমাস্টার বা আমাদের সকল টিচার, আশেপাশে যারা লোকজন ছিলেন সবাই ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স করে সব সবাইকে খবর দেওয়া হলো, দিয়ে তাদেরকে এই 3টে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে এবং এই ডাক্তাররা চিকিৎসা এখন সবাই ভালো আছে, চাপের কিছু নেই। সত্যি কথা অসুস্থ 10 জন অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ওদের কান্না দেখে সত্যি করে আমিও কেঁদে ফেলেছি, মানে আমার তো আমার ছেলেমেয়ের মতোই তো, মানে ওদের কারণ থেকে আমি কেঁদে ফেলেছি। এখন পরিস্থিতি মোটামুটি স্টেবল, ভালোই আছে। 13 জনকে আনা হয়েছিল, 13 জন ছাত্রীকে, তারা এখন 3 জন ছাড়া বাকিটা ভালো আছে, 3 জনকে রাখা হয়েছে। তবে তাদেরও শারীরিক পরিস্থিতি ভালো, একটু ভয় পেয়ে গেছে, শক লেগেছে, ওই জন্য এখন প্রাথমিক চিকিৎসা তাদের চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রশাসন লেভেলে সবাই এসেছেন, আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে সবাই এবং আমাদের দলীয় কর্মীরা নেতৃত্ব সবাই এখানে এসে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে। তারাই দায়িত্ব নিয়ে গাড়ি করে নিয়েও এসেছে এবং যারা সুস্থ হয়ে গেছে তার গাড়ি করে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, গার্জেনদের বলা হয়েছে, অনেক মেয়ের ছাত্রীরাই গার্জেনরা নিয়ে এখন বাড়ি চলে গেল, তারা অনেকটাই ভালো আছে। হ্যাঁ, তারা এসছেন, হাই মাদ্রাসার হেড টিচারও আছেন, টিচাররাও সবাই আছেন এখানে, সবাই ছাত্রীদের পাশেই আছেন। একটা বড় একটা আঘাত লেগেছে, একটা ভয় পেয়ে গেছে, সব থেকে বড় কথা ভয় পেয়ে গেছে।
ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা।